মাত্র 37 ফিট বাই 38 ফিট জায়গার মধ্যে 2 ইউনিটের অনেক সুন্দর একটি 2 তলা বাড়ির ডিজাইন, পিও ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি 2 তলা বাড়ি, যারা 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি 2 তলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে একটু খুবই হেল্পফুল হবে। এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর করে আমরা ব্যালকনির ডিজাইনগুলো করে দিয়েছি, এক কর্নারে ব্যালকনির ডিজাইন দিয়েছি এবং এই কর্নারে ব্যালকনির ডিজাইন দিয়েছি। আমরা 2 কর্নারে খুবই সুন্দরভাবে ব্যালকনির ডিজাইনগুলো আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের এখানে এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর করে আমরা একটি জানলার ডিজাইন দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন ম্যাচিং করে যা বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইন করেছি। আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বাড়িটি করতে পারেন। আর আমাদের এখানে বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে একটি জানলার ডিজাইন দেওয়া আছে, এখানে একটি জানলার ডিজাইন দেওয়া আছে আর এখানে সামনের অংশে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন সিস্টেম আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি। ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে একটি মেন ডোর রাখা আছে এবং এখানে আমাদের অনেক সুন্দরভাবে লুবার দিয়ে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে। দর্শক, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর আমাদের শিরুরুমটি দেখতেছেন, শিরুরুমের মধ্যে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছি। রাস্টিক টাইলসটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। যদি আমরা অপর অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি, যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটা আমরা দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে যে ফেরাফিটি ডিজাইনটি দেখছেন, ফেরাফিটি ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। কাটা কাটা শেপ দিয়ে ফেরাফিটি ডিজাইনটি আমরা সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। আর এখানে কর্নারে আমরা যেহেতু আমাদের জায়গা কম, আমরা এই কারণে কর্নারে ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমাদের ব্যালকনির ডিজাইনগুলো সাজিয়েছি। ব্যালকনির ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধু, আমরা রুফটপটি অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এখানে আমাদের যে শিরুরুম ছাদটি দেখতেছেন, এটি অনেক সুন্দর একটি রুফটালি দিয়ে আমরা সাজিয়েছি। এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি, গার্ডেনিংগুলো দেখে নেবেন। এখানে দোলনা রেখেছি, এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে একটি বসার স্পেস দিয়ে ডিজাইনটি অনেক সৌন্দর্য করার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষে চায় সুন্দর একটি বাড়ি করতে, সে বাড়িটি আপনারা কীভাবে করবেন আমি সকল সময় আপনাকে বলে থাকি। একটি বাড়ি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্যভাবে আপনার গড়ে তুলতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে আমরা এই ওয়ালগুলোতে এখানে যে ড্যাববিটটা দিয়েছি, এখানে খুবই সুন্দর একটা ড্যাববিট দিয়েছি। ড্যাববিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে যে জানলার পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে, এখানে একটি 2 সালার ডিজাইন দিয়ে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে সাজিয়ে। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার মাপগুলো দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট। বিল্ডিংয়ের টোটাল এরিয়া 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি। প্রথমে এদিক দিয়ে প্রবেশ করলে এখানে পড়বে একটি সিঁড়িরুম। সিঁড়িরুম যদি আমরা ভিতরে প্রবেশ করি, এখানে পড়বে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, 18 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম, এ বেডরুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট, এই টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট। আর এর সাথে আমাদের একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 6 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি বেডরুম, মাস্টার বেডরুম, এ বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 7 ফিট বাই 4 ফিট। এখানে আমাদের এন্ট্রি সেমভাবে আমরা সাজিয়েছি। এখানে প্রথম প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, 18 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 13 ফিট 4 ইঞ্চি। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 6 ফিট। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে আমাদের 11 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 7 ফিট বাই 4 ফিট। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। আমাদের গ্রাউন্ড ফ্লোরটি যেভাবে করা আছে 2 ইউনিটের, ফার্স্ট ফ্লোরটিও সেমভাবে করা আছে। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে
আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইন করেছি, আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশ্বাস করছে, আসসালামু আলাইকুম।